দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 222টি আসনে জয়লাভ করে শেখ হাসিনার নেতৃত্বে পঞ্চমবারের মতো মন্ত্রিসভা গঠিত হয়েছে। অন্যদিকে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলো এখনো নির্বাচন বাতিল চেয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে সংসদ বিলুপ্ত ঘোষণা করে জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। অন্যদিকে ভোটবিহীন নির্বাচনের সরকার কেউ মানবে না দাবি করে বিক্ষোভ করেছে এবি পার্টি। আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বিএনপি সহ অন্যান্য বিরোধী দল যারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছে, তার মধ্যে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যতম। নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরেও দাবি আদায়ে অনড় তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, 7 জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে এ সরকার সংসদকে কুক্ষিগত করেছে। প্রহসনের দামি নির্বাচন জনগণ শুধু বর্জনই করেনি, এই আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে। দামি নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় ঘটেছে। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণার দাবি জানান। 11 জানুয়ারি বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানান তিনি। তিনি বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্বের বিভিন্ন দেশ বলেছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি, ভোটারের উপস্থিতি ছিল খুবই নগণ্য। এটাকে কারসাজি করে 42% নিয়ে সিএসি নিজেকে আরও ভুয়া প্রমাণিত করেছে। মাওলানা ইউনুস বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস নেই, যা হয়েছে তা সবই জাল জালিয়াতির নির্বাচন। দেশবাসী যা আশঙ্কা করেছিল এ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, তা সত্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সারাদেশের নির্বাচনী সহিংসতা ও ভুয়া ভোট সহ যত অপকর্ম হয়েছে সবই প্রকাশ পেয়েছে। এই দেশের মানুষের কাছে ও বিশ্ববাসীর কাছে প্রমাণিত, সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকার একদলীয় বাকশালী শাসনের দিকে ফিরে যাচ্ছে। এদিকে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনকে ডামি আখ্যা দিয়ে আমার বাংলাদেশ এবি পার্টি নেতারা বলেছেন, ডামি সংসদ, ডামি সরকার ও ডামি মন্ত্রী পরিষদ অবৈধ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতান্ত্রিকগামী জনগণ মেনে নেবে না। Mr. Mango candy, কাঁচা আমের স্বাদে গুড মুড গ্যারান্টিড। 11 জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীতে না মিছিল করে এবি পার্টি। মিছিলটি দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে শুরু হয়ে বিজয়নগর, কাঁকরাইল, পল্টন সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় কার্যালয়ে এসেই শেষ হয়। একটি অবৈধ প্রহসনমূলক নির্বাচনে ডামি প্রার্থী, ডামি বিরোধী দল ও ডামি পর্যবেক্ষক হাজির করে এখন ডামি সংসদ সদস্যদের নিয়ে ডামি মন্ত্রী পরিষদ তৈরি করে ডামি সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এই অবৈধ সরকার বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ মেনে নেবে না। সমাবেশে বক্তব্য রাখেন এপি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আবদুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান ও মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।